হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করব চুলায় তৈরি চকলেট কেক, যেটা কিনা বাচ্চাদের অসম্ভব পছন্দের একটি খাবার। বাচ্চাদের টিফিন বক্সে কিংবা বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারেন। রেসিপিটা একদমই সিম্পল আর সহজ, আশা করছি ভালো লাগবে। তার কথা বাড়াচ্ছি না, চলো ঝটপট ভাবে তৈরি করে ফেলি। এখানে নিয়েছি আমি 4টা ডিম, কুসুম এবং সাদা অংশটাকে আলাদা করে নিয়েছি। আর অবশ্যই ডিমগুলো রুম টেম্পারেচার হতে হবে। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ পর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুগার পাউডার। তো অল্প অল্প করে দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে তেল। এখানে নিয়েছি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কুসুম গুলো। তো একটা একটা করে দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে হচ্ছে বিটারের স্প্রেডটা মিডিয়ামে থাকতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, এক টেবিল চামচ পরিমাণ। সবকিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন শুকনো উপকরণ গুলো চেড়ে নেব। 1 কাপ পরিমাণ আটা, 1/2 কাপ কোকো পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, সেই সঙ্গে 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক আর সামান্য একটু লবণ। এখন অর্ধেকটা চেলে মিশিয়ে নেব, বাকি অর্ধেকটা পরে চেলে নেব। একবারে দিতে গেলে এটা ভালোভাবে মিশতে যাবে না, তো সেক্ষেত্রে অর্ধেকটা চেলে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন বাকি অর্ধেকটা চেলে নিয়েছি। আর কোকো পাউডার দেওয়ার কারণে একটু দলা দলা ভাব হয়ে আসে, তো সেজন্য চামচ দিয়ে এই দলাগুলোকে ভেঙে দিচ্ছি। আর অবশিষ্ট অংশটা এটা ফেলে দিতে হবে। এখন সবকিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকমটা হবে। এখন এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি চকলেট চিপস। এটার আসলে নির্দিষ্ট পরিমাণ নেই, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে ইচ্ছে মতো দিতে পারেন। এখানে নিয়েছি হচ্ছে কেকের মোল্ড আর একটা বেকিং পেপার দিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর এইভাবে একটু ট্যাপ করে নেবেন, এতে করে ভিতরে বাবলস থাকলে বেরিয়ে যাবে। আর উপর দিয়ে কিছু চকলেট চিপস দিয়ে দিয়েছি, এতে করে দেখতেও যেমন সুন্দর লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছিলাম আর 10 মিনিট এটাকে প্রিহিট করে নিয়েছি। এখন কেকের মোল্ডটা এর মধ্যে দিয়ে 20 মিনিটের মতো এটাকে ঢেকে রাখছি। আর এই পর্যায়ে চুলার স্পিডটা হচ্ছে মিডিয়ামের চেয়েও কমিয়ে রাখতে হবে। তো 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কেকের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর কেকটা হয়েছে কিনা একটা টুথপিক দিয়ে এইভাবে চেক করে নিতে পারেন। এখন হচ্ছে কেকটাকে নামিয়ে নিয়েছি আর এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। কত সহজে আপনারা এই কেকটা কিন্তু চুলায় তৈরি করে নিতে পারেন। খুবই সফট আর স্পঞ্জি হয়েছে। এখন কেটে নিচ্ছি। একদমই সহজ, বাচ্চাদের ভীষণ পছন্দের একটি খাবার। বিকেল বেলা নাস্তাতে কিংবা টিফিন বক্সে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।